ওয়ালিকুম আসসালাম আহমতুল্লাহি অবরাকাত কাতার থেকে মোহাম্মদ কামাল ভাই প্রশ্ন করছেন প্রশ্ন হল যে অনেক বাস ট্রাক ড্রাইভার মানুষ মেরে ফেলে মানুষ মেরে ফেলে ভেঙে যায় তাদেরকে ধরা যায় না অনেক সময় তাদেরকে ধরা সরকার বাইরে থাকে অথবা দশ পাঁচ বিশ হাজার টাকা দেওয়া সাড়া পাওয়া যায় এখন যে এই যে মানুষকে মেরে ফেলছে তারা কি কালকে আমাদের মাঠে গুণাগার হবে কি না হ্যাঁ অনেকে স্বীকৃত মানুষ মেরে ফেলে এ সম্পর্কে একটু জানালে উপকৃত হবাদ আহমদুলিল্লাম আল্লাহ যে সম্মানিত কামাল ভাই মানুষ মানুষ আজকে প্রথম পৃথিবীতে এমন হয়ে গেছে মানুষ তো মানুষ অনেক সম্মানিত মানুষের সম্মানের উপরে কোনো সম্মান নাই যদি মমিন হয় সে বেঈমান নাস্তিকের কথা বলছিলাম আমি মমিনের কথা বলছি আল্লাহ রসুল্লাহ একটা হাদিসে বলছেন কা জামিল হাই একজন মমিনের একজন মমিনের একটা মৃত্যু মমিনের একটা হাড্ডি ভেঙে ফেলা জীবিত মমিনের হাড্ডি ভেঙে ফেলার মতোই সুতরাং মমিনের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মান এবং মর্যাদা মৃত্যুর পরেও তার রয়েছে একজন মমিন আর একজন মমিনকে কোনোভাবেই হত্যা করতে পারে না তাকে রাগ দিতে পারে না এবং কি বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলেছেন মান হামাল আলাইনা সালাহা ফালাইসা মিন্না অকমা কলা সাল্লাহ আসালাম যে ব্যক্তি অস্ত্র দিয়া ইশারাও করবে সে ব্যক্তিও মমি থাকবে না তা মমিন তো অনেক সম্মানিত সে আজকে বর্তমানে আমাদের বাংলাদেশে মানুষ এভাবে মারা হচ্ছে যে এই মানুষগুলো তো নামাজের ত্রুটি বিশ্রুতি আছে দিনের ব্যাপারে ত্রুটি বিশ্রুতি আছে তারপরে তাদের এই কাফের মুশ্রিকের মতো তো নাই তারা কাফের মুশ্রিক যেভাবে নাস্তিক বে মানে এরা তো এই ধরনের নয় তাদের সম্মান এবং মর্যাদা রয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে এমনভাবে হত্যা করা হয় যে মুরগি পশু প্রাণী জবাই করাও তাদের জন্য সহজ কিন্তু মানুষ জবাই করা আর কি মুরগি মুরগি মাছ মুরগি পশু প্রাণী জবাই করা কঠিন কিন্তু মানুষকে জবা করা তার চেয়েও শতগুণ সহজ একটা মানুষকে তারা এভাবে হত্যা করছে ওইদিকে আলোচনা করে শেষ করা যাবে না তো বিষয় হলো যারা বাস ড্রাইভার বাস ট্রাক ড্রাইভার অথবা এই সমস্ত ব্যক্তিরা যে মানুষ মেরে ফেলতে রাস্তায় এরা কি গুণাগার হবে হ্যাঁ অবশ্যই গুনাগার হবে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে আল্লাহ কোরআন মাজিদে সুরা নিসার বিরানব্বই রায়তে তিরানব্বই রাম্বর আয়তে আল্লাহ সুরা নিসার বিরানব্বই আয়াতে বলতেছেন শুনুন ওমা খান আলী মো মিনিনা মো মিনান ইল্লা খত আ কোন মমিন কোনো মমিন মমিনকে কতল করা উচিত নয় ইল্লা খতা তবে ভুল কর্মে হইলে সেটা কথা আর অমান কতাল মো মিনান খত আ আর যে ব্যক্তি ভুল কর্মে হত্যা করবে তাহরির রকবাতি মো সে ব্যক্তি একজন মমিন মমিনা একজন অথবা মমিন দাস অথবা দাসীকে কি করবে আজাদ করবে অদিয়া তুম মুসাল্লামাত লাহলিহি এবং কি করবে মুক্তিপণ দিবি লাহলিহি মৃত্যু ব্যক্তির পরিবারের কাছে ইল্লা ইয়া সদ্দাকু কিন্তু মুক্তি মৃত্যু ব্যক্তির পরিবার যদি মাফ করে দেয় সেটা আলাদা কথা এই যে আল্লাহর শাস্তি আল্লাহর পক্ষ থেকে ভুল করে হত্যা অর্থ কি যেমন বাস ড্রাইভার রাস্তা দেওয়া যাচ্ছে এরা অনেক সময় ইচ্ছা করেও মেরে ফেলে মনে করেন ভুল করে হত্যা কি আপনি একটা পাখি শিকার করতেছেন কোন এক ব্যক্তি হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে পাখি শিকার করতেছেন বনে কিন্তু কোন ব্যক্তি রাস্তা যাচ্ছে এখন কোনটা পাখির গায়ে না লেগে মনে করেন যে রাস্তায় লেগে গেছে রাস্তায় পড়ে গেছে মানুষটার লেগে এটা ভুল করবে কিন্তু এটা ছিল না এই ব্যক্তিও কালকে আমাদের গুণাগার হবে যদি আল্লাহর কাছে দুনিয়াতে মাপ না নিতে পারে এবং আল্লাহর যে বিধান আছে সেই বিধান সে নিজের উপরে কার্যকর না করে যদি মরে যায় তাহলে অবশ্যই সে শাস্তিপ্রাপ্ত হবে আর যে ব্যক্তি ইচ্ছাকৃত্ত মমেনকে কতল কর বমন কতলা মমিনান মতা আম্মেদান ফাজাজাহু জাহার নাম খালিদান ফিহা অগ দেবাল ল হ আলিহি অলা আনাহু আদ্দালাহু আ দেবেন আওজে ইমা ল হ আর যে ব্যক্তি ইচ্ছাকিরিত একজন মমেনকে হত্যা করবে তার জন্য ফাজাজা ও যাহার নাম তার তার শাস্তি কি জাহার নাম খোয়ালীদান ফিহা চিরকাল সেখানে অগ দিব আল আলিহি আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন ওয়ালা আনাহু তার প্রতি লানত করবেন ওয়াদলাহ ওয়াদব নাওজি মা মহাশাস্তি কঠিন শাস্তি তার জন্য ব্যবস্থা করে রাখবেন না আল্লাহ তো মাফ করে দেওয়া তো এই যে দেখেন একটা মমিনের জীবন কত মূল্যবান কোনো ব্যক্তি কমেন কোনো ব্যক্তি মমিনকে কত হত্যা করতে পারে হ্যাঁ আর আল্লাহর সাথে কি বলছে সেবাবুল মুসলিম কু ফুসু কোনো ওকেদা হলেও মমেনকে গালি একটা বকা দেওয়া হয় ফাঁসে কি ওকেতা তার সাথে ঝগড়া করা এটা হলো ফাঁস কুফুরি কাজ কিন্তু আর হত্যা করা কত বড় অন্যায় অপরাধ কোনদিনে হইতে পারে কোনো পারে না সুতরাং যারা এই সমস্ত কাজ করে তারা অবশ্যই অপরাধী এরা যতই দরাসোয়ার বাইরে যাক আল্লাহর কাছ থেকে তো সর বাইরে থাকতে পারবে না কয়দিন কয়দিন পালায় থাকবে একদিন যেতেই হবে দুনিয়া কয়দিন সে সবাই তার জীবন প্রত্যেক বাস ড্রাইভার কোনো কিছু নয় বিমান ড্রাইভার নয় যে কোনো ব্যক্তি এই কিন্তু বিমান যাচ্ছেন বিমান চালা যাচ্ছে সে যদি হেলা খেলা করে বিমান এক্সিডেন্ট করে তাহলে সে শাস্তি পাবে কিন্তু তার যথাসাধ্য চেষ্টা রয়েছিল চেষ্টা সত্ত্বেও সে বিমান ঠিক রাখতে পারে এক্সিডেন্ট হয়ে গেছে বাস চালা ড্রাইভার বেপরোয়া চালাইলে তো তার শাস্তি হবে বেপরোয়া চালাবে কেন তাকে সতর্কভাবে চালাতে হবে গাড়ি বেপরোয়া চালাবে কেন ট্রেন বেপরোয়া চালাবে কেন বিমান বেপরোয়া চালাবে কেন যে অযোগ্য ব্যক্তি চালাবে কেন যার দক্ষতা নেই সে চালাবে কেন এবং যে ব্যক্তি যারা আছে অ্যাক্সিডেন্ট করবে যে ব্যক্তি পরিস্থিতির শিকার পরিস্থিতির সম্পর্কে জানে না এই ধরনের সবকিছু ভুলের অন্তর্ভুক্ত দক্ষ এবং অভিজ্ঞ এবং জানা সত্ত্বে মানুষকে হাজার হাজার মানুষকে নিয়ে যাচ্ছে এই সমস্যা যারাই এই সমস্ত করে সমস্ত মানুষকে সমস্ত মানুষের হত্যার সে যদি যেমন বাসটা এবার উল্টা পুল্টা বাসে বেপর বাস টালায় জানছে যে কোনো মধ্যে এক্সিডেন্ট হইতে পারে সাবধানতা অবলম্বন করে তাহলে যত মানুষ মারা যাবে শত মানুষের তত মানুষের শাস্তির সে যোগ্য হবে নব্লা অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে এই বিষয়ে সতর্ক কেন হবে না সে এই বিষয়গুলো অত্যন্ত কঠিন আল্লাহর কাছে হেফাজত সে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যেন আমাদেরকে এমন কাজ করা না করা যে কাজের জন্য আল্লাহ আমাদের প্রতি রাগান্বিত হবেন আল্লাহর সন্তুষ্টময় কাজ এবং কথা আমাদেরকে করার তৌফিক দান করুন লহামা আমিন আলাইকুম আলিকমতুল্লাহ ইবরক